নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে যদি কেউ সবথেকে ভালোভাবে চেনে, ছোটোবেলা থেকে চেনে, সেটা হচ্ছে বিনোদ। মানে হয় না যে এক একটা মানুষের সাথে থাকতে থাকতে এরকম হয়েছে যে তারা হয়তো মুখে কিছু বলছে না, বাট জাস্ট একটা তাকানোতে তাকালো, তাতেই আমি বুঝে গেলাম যে আচ্ছা এটা বলতে চাইছে বা এটা ওনার মনে চলছে। তো বিনোদ হচ্ছে ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট ফর নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। বাকিটা আপনারা মুভিতে দেখতেই পারবেন। সো দেবদাকে বেশ মানে, কারণ কি এটা আমরা এক বছর ধরে শুটিং করেছি, তো অনেকটা লং পিরিয়ড ধরে ইন্টারাকশন অ্যান্ড এভরিথিং। সো হি ইজ ভেরি হাম্বল, ভেরি হাম্বল, অ্যামেজিং হিউম্যান বিং, প্লাস হি লাভস টু হেল্প পিপল, স্পেশালি যারা ইয়াং অ্যাক্টার্স। মানে সেটা খুব কম হয়, অনেক সিনিয়র অ্যাক্টার, আমি কাউকে ছোটো করছি না বা কারোর নামও বলতে চাই না, বাট অনেকের এরকম নেচার থাকতেই পারে যে আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ বিন থ্রু দ্যাট, লেট দ্যাম অলসো গো থ্রু দ্যাট, দে লার্ন লাইক দ্যাট। বাট হি ওয়ান্টস টু হেল্প, মানে আমরা ধরো একটা কোনো ছোটো ভুল করছি বা কিছু একটা অ্যাডভাইস দরকার, যেখানে মনে হচ্ছে দেবদা মানে ওখানে যদি আমাদের একটু দেখিয়ে দেয় আরও বেটার হতে পারে, তো হি অলওয়েজ ইউজ টু কাম আপ অ্যান্ড সে দ্যাক, দুখি এখানটা এরকমভাবে কর, মনি এখানটা এরকমভাবে কর, এটা করলে দেখবি এটা ভাল লাগবে, বিকজ হিজ টেকনিক্যাল সেন্স ইজ সো স্ট্রং বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স হি হ্যাজ। সো থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ ধ্রুবদা, অ্যান্ড থ্যাংক ইউ SVF ফর গিভিং মি দিস অপরচুনিটি, অ্যান্ড হোপ অল অফ ইউ গাইজ রিয়েলি কাম অ্যান্ড ডু ওয়াচ গোলন্দাজ অন 10th October, দিস পুজো। হ্যাঁ না, উদয়ের তো লাইফই ওটা ছিল, তো উদয়ের লাইফে উদয় যতটা ছিল ইউ গাইজ স, এখন বিনোদ স্টার্টিং, সো বিনোদের লাইফে কি হয় এখন আপনারা সবাই দেখতে চলেছেন। তো এটা আরও মানে বড় একটা প্রজেক্ট, আরও ভিজুয়ালি ইল বি আ ট্রিট ফর ইউ গাইজ, প্লাস এই ছবিটা হচ্ছে ফর বড় পর্দা, মানে এটা এটা আমার এক্ষুনি বলছিলাম আমি একটু আগে যে এটা প্ল্যানও হচ্ছিলো প্যান্ডেমিকের মধ্যেখানে যে এটাকে অনলাইন কোনো প্ল্যাটফর্মে রিলিজ করা হবে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করলে ফিলটাই আসবে না, ওই অন্ধকার রুমে ওরকম বড় পর্দায়, কারণ কি ওইটা ইমাজিন করেই পুরো প্রজেক্টটাকে শ্যুট করা হয়েছে। আর এটা একটা হিউজ একটা স্টোরি আর এরকম একজন মানুষের গল্প, তো সেটা মানে হলে না গিয়ে দেখলে হবে না। সো প্লিজ পুজোতে দেখবেন গোলন্দাজ 10th October। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।